নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি ইকোনমিক্সের এবিটি এর টেস্ট পেপার সলভ করবো। তো দেখো, প্রচুর ছেলেমেয়েরা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে স্যার, ইকোনমিক্সের এবিটি এর টেস্ট পেপার সলভটা করে দিলে আমাদের অনেকটা উপকার হয়। তো দেখো, পেজ নম্বর এসি থার্টি নাইন আমি পেজ নম্বরটা সলভ করাবো ইকোনমিক্সের। তো দেখো, আমি সময় পাইনি সলভটা করানোর জন্য। এসি থার্টি নাইন নম্বর পেজ, তোমরা বের করো পেজ নম্বরটা, ঠিক আছে? তোমরা পেজ নম্বরটা বের করো, আর আমার সেরকম কোনো সেট আপ নেই। তো দেখো, তোমরা ঘরটা দেখলেই বুঝতে পারছো সেরকম কোনো আমার সেট আপ হয়নি। ঘরটা অনেকটা মানে পেপার দিয়ে আটকানো আছে, ঠিক আছে? যখন আমার সেট আপটা ভালোভাবে তৈরি হবে, তবে তখন আমি তোমাদের বোর্ডের মাধ্যমে ভালো করে বুঝিয়ে দেবো। তো দেখো, আপাততভাবে আমি মুখে তোমাদের বলছি। তো দেখো, পেজ নম্বর এসি থার্টি নাইন ফার্স্ট প্রশ্ন কী বলেছে? দীর্ঘকালে কোনো ব্যয়ের অস্তিত্ব থাকে না। দীর্ঘকালে কোনো ব্যয়ের অস্তিত্ব থাকে না। তো দেখো, এর অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার স্থির ব্যয় হবে। কি হবে? রোমান ওয়ানের অ্যান্সার হবে স্থির ব্যয়। আমাদের ক নম্বরের প্রশ্ন কি বলেছে? দীর্ঘকালে কোনো ব্যয়ের অস্তিত্ব থাকে না। এর অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার স্থির ব্যয়। তো দেখো, খ নম্বরের প্রশ্ন কি বলেছে? কোন রেখার ন্যূনতম বিন্দু হলো উৎপাদন বন্ধের বিন্দু? কোন রেখার ন্যূনতম বিন্দু হলো উৎপাদন বন্ধের বিন্দু? অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার গড় পরিবর্তনশীল ব্যয়। গড় পরিবর্তনশীল ব্যয়। তো দেখো, প্রচুর ছেলেমেয়েরা যারা কিন্তু আমাকে অনেকবার বলেছে যে স্যার, আমাদের ইকোনমিক্সের টেস্ট পেপার সলভটা করে দিলে আমাদের অনেকটা উপকার হয়। তো তার জন্য আমি নিয়ে আসছি ইকোনমিক্স টেস্ট পেপার সলভ 2023 সালের পেজ নম্বর এসি থার্টি নাইন এবং পেজ নম্বর এসি ফর্টি। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? গ নম্বরের প্রশ্ন, গ। তো দেখো, একটু ভিডিওটা কালারটা আমার মানে মোবাইলের মাধ্যমে করছি, তো তার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আর ফ্রন্ট ক্যামেরায় করছি আমি। আমাদের গ নম্বরের প্রশ্ন কি বলেছে? শ্রমিকের মজুরি ক্রমাগত বৃদ্ধি পেলে শ্রমের যোগান কি হয়? শ্রমিকের যে মজুরি আছে ক্রমাগত বৃদ্ধি পেলে শ্রমের যোগান কী হবে? শ্রমিকের মজুরি ক্রমাগত বৃদ্ধি পেলে শ্রমের যোগান কী হবে? তো দেখো, শ্রমের যোগান কিন্তু প্রথমে কী হবে বাড়বে এবং পরে কী হবে? কমবে। অর্থাৎ এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে রোমান ফোরের অ্যান্সার, প্রথমে বাড়ে পরে কমে। পরের প্রশ্ন কী বলেছে? ঘ নম্বরের প্রশ্ন, একচেটিয়া বাজারের ধনাত্মক উৎপাদনের ক্ষেত্রে। তো দেখো, এখানে যে অপশান আছে এ আর গ্রেটার দেন এম আর, তো দেখো এখানে যে যে মানে আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো অপশানটা কিন্তু ভুল আছে। এর অ্যান্সার হবে রোমান টু আর রোমান থ্রি, অর্থাৎ এ আর গ্রেটার দেন এম আর, অর্থাৎ এখানে লেস দেন এম আর আছে, কিন্তু এটা হবে না। তোমরা রোমান টু এরটাও করতে পারো, রোমান থ্রিরটাও করতে পারো, বাট এখানে এ আর গ্রেটার দেন এম আর হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? এ আর গ্রেটার দেন এম আর হবে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের উমোদাগের প্রশ্ন, বিনিয়োগের গুণকের সূত্রটি কী? সূত্রটা আসলে কী? তোমরা তো জানো যে এমপিসি প্লাস এমপিএস সমান সমান যদি ওয়ান হয়, তাহলে এমপিসি সমান সমান কী আছে? ওয়ান মাইনাস এমপিএস হবে। তাহলে এমপিসি সমান সমান কী হবে? ওয়ান মাইনাস এমপিসি হবে, ওয়ান মাইনাস এমপিএস হবে। তার মানে আমরা বুঝতে পারছি এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটায় অ্যান্সার হবে ওয়ান, মানে রোমান ফোরের অ্যান্সার হবে ওয়ান বাই এমপিএস এর অ্যান্সার হবে। মানে বিনিয়োগ গুণকের সূত্রটি হবে রোমান ফোরের অ্যান্সার ওয়ান বাই এমপিএস। তো দেখো, চদাগের প্রশ্ন কি বলেছে? সরকারের বাজেটে রাজস্ব অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ড্যাশ বাজেট বলে। সরকারের বাজেটে, তুমি মনে করো সরকার যে বাজেট করেছে, মনে করো সরকার বাজেট করেছে 100 কোটি টাকা, কিন্তু যে 100 কোটি টাকা যখন যদি বাজেট করে, মনে করো সরকারের খরচা হয়েছে 150 কোটি টাকা, মানে যে পরিমাণে বাজেট করেছিল তার থেকে যদি বেশি ব্যয় হয় তাকে কি বলে? তাকে বলে ঘাটতি। তার মানে নিশ্চয়ই ঘাটতি হয়েছে। তার মানে কী হবে? অ্যান্সার কী হবে? ঘাটতি হবে। অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার ঘাটতি। পরের প্রশ্ন কী বলেছে? ছদাগের প্রশ্ন, কোনো রাশিমালার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে কি বলে? কোনো রাশিমালার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে কি বলে?
অ্যান্সার হবে প্রসার বলে, কি বলে প্রসার বলে, কি বলে প্রসার, বুঝতে পারছো আমি কি বলছি? তো দেখো এসি থার্টি নম্বর নম্বর এসি থার্টি নম্বর পেজ আমি আলোচনা করেছি, এসি ফোরটি নম্বর পেজ আলোচনা করব। জদাগের প্রশ্ন কি বলেছে, যন্ত্রের অত্যাধুনিক ব্যবহারের কারণে যে বেকারত্বের সৃষ্টি হয়েছে, যন্ত্রের অত্যাধুনিক ব্যবহারের কারণে যে বেকারত্বের সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার প্রযুক্তিগত বেকারত্ব, প্রযুক্তিগত বেকারত্ব। পরের প্রশ্ন কি বলেছে, জদাগের প্রশ্ন যে আয় বৈষম্য অনুসন্ধানের জন্য মহলনবিশ কমিটি গঠিত হয় কত, তোমরা জানো যে মহলনবিশ কমিটি গঠিত হয়েছিল 1960 খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার 1960 খ্রিস্টাব্দে। তো দেখো এবার আমি দুদাগের প্রশ্নগুলো সলভ করাবো, শূন্যস্থান পূরণ করো। রোমান ওয়ানে কি বলেছে, যোগান রেখা উলম্ব হলে যোগানের দামগত স্থিতিস্থাপকতার মান কি হবে, যোগান রেখা উলম্ব হলে যোগানের দামগত স্থিতি, যোগানের দামগত স্থিতিস্থাপকতার মান কি হবে, শূন্য হবে। কি হবে, তোমরা ঝটপট খাতায় লিখে নাও, অ্যান্সার শূন্য হবে। রোমান টু এর প্রশ্ন কি বলেছে, একচাটিয়া বাজারের ফার্ম হলো দাম, একচাটিয়া বাজারের ফার্ম হলো দাম নির্মেতা, কারণ একচাটিয়া বাজারে ফার্মই দামকে নির্ধারিত করে, অ্যান্সার হবে নির্মিতা। পরের প্রশ্ন অথবা দিয়ে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের নতুন ফার্মের প্রবেশের ক্ষেত্রে বাধা নিষেধ আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নতুন ফার্মের প্রবেশের ক্ষেত্রে বাধা নিষেধ আছে, একদম ভুল, কারণ যেখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থাকবে সেখানে ফার্মের প্রবেশ মানে অবাধ প্রবেশ আছে, মানে কখনও সেখানে প্রবেশের বাধা থাকে না, বাধা নিষেধ থাকে না। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নতুন ফার্মের প্রবেশ অবাধ প্রবেশ আছে, মানে যে কোনো ফার্ম সে কিন্তু প্রবেশ করতে পারে, ভয়ের কোনো কারণ নেই, অর্থাৎ এটা ভুল আছে, অর্থাৎ রোমান টু এর অ্যান্সার হবে ভুল। রোমান থ্রির প্রশ্ন কি বলেছে, একচাটিয়া বাজারে ভারসাম্য উৎপাদনের ক্ষেত্রে, একচাটিয়া বাজারে ভারসাম্য উৎপাদনের ক্ষেত্রে গড় রেভিনিউ হবে, শূন্যস্থানে কি হবে, গড় রেভিনিউ, রেখার ঢাল আর ড্যাশ হবে প্রান্তিক রেখার ঢালের থেকে অতি অবশ্যই কম। কি হবে আমি আরেকবার বলছি, একচাটিয়া বাজারে ভারসাম্য উৎপাদনের ক্ষেত্রে গড় রেভিনিউ, শূন্যস্থান হবে গড় রেভিনিউ রেখার ঢাল প্রান্তিক রেখার ঢালের থেকে অতি অবশ্যই কম, বুঝতে পারছো আমি কি বলছি, এই শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক ভুলের কোনো ব্যাপার না। পরের প্রশ্ন রোমান ফোরের প্রশ্ন কি বলেছে, পরিকল্পিত মুনাফাই হলো মার্ক আপ, পরিকল্পিত মুনাফাই হলো মার্ক আপ, এটা ঠিক আছে, পরিকল্পিতই মুনাফা হলো মার্ক আপ, এটা ঠিক আছে, রোমান ফোরের অ্যান্সার ঠিক, রোমান ফোরের অ্যান্সার ঠিক। পরের প্রশ্ন কি বলেছে, পাঁচ নম্বরের প্রশ্ন, সমক পার্থক্যের মান, সমক পার্থক্যের মান ঋণাত্মক হতে পারে, সমক পার্থক্যের মান ঋণাত্মক হতে পারে না, সমক পার্থক্যের মান ঋণাত্মক হতে পারে না, এটা কিন্তু ভুল আছে, রোমান ফাইভের অ্যান্সার ভুল, রোমান ফাইভের অ্যান্সার ভুল। পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে পাঁচ নম্বরের অথবা দিয়ে, সমক পার্থক্যের বর্গকে, সমক পার্থক্যের বর্গকে বলা হয় ড্যাশ, সমক পার্থক্যের বর্গকে বলা হয় ভেদ মান, তোমরা যদি সমক পার্থক্য সমান সমান প্লাস রুট ভেদ মান করো, তাহলে সমক পার্থক্যের হোল স্কোয়ার সমান সমান প্লাস রুটের ভেদ মানের হোল স্কোয়ার হয়, তাহলে কি হবে, সমক পার্থক্য স্কোয়ার সমান সমান ভেদ মান, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমক পার্থক্য স্কোয়ার সমান সমান ভেদ মান। তো তোমাদের অত ঝামেলার দরকার নেই, তোমরা জাস্ট লিখবে সমক পার্থক্যের বর্গকে ভেদ মান বলে, ঠিক আছে, শূন্যস্থানে হবে ভেদ মান। পরের প্রশ্ন কি বলেছে, রোমান সিক্সের প্রশ্ন, গিনি সহগের মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে, গিনি সহগের মান, তোমাদের আমি বারবার করে অনেকবার বুঝিয়েছি যে গিনি সহগের মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে হয় না, গিনি সহগের মান হয় জিরো থেকে ওয়ানের মধ্যে হয়, জিরো থেকে ওয়ানের মধ্যে হয়, অর্থাৎ এটা ভুল আছে, যদি পরীক্ষায় প্রশ্নটা করতো গিনি সহগের মান জিরো থেকে ওয়ান হয় তাহলে এটা সত্য বা ঠিক হতো, এখানে বলেছে গিনি সহগের মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান হয়, তার মানে এটা কি আছে, ভুল আছে। সাত নম্বরের প্রশ্ন কি বলেছে, সেচ ব্যবস্থার অভাবে ভারতের ড্যাশ বেকারত্বে দেখা যায়, সেচ ব্যবস্থার অভাবে মৌসুমি বেকারত্ব দেখা যায়, কী বেকারত্ব, শূন্যস্থানে হবে মৌসুমি বেকারত্ব। পরের প্রশ্ন কি বলেছে আমাদের অথবা দিয়ে, সাত নম্বরের প্রশ্নের অথবা দিয়ে কি বলেছে,
যে বেসরকারি ক্ষেত্রে মূলধন বণ্টনের বৈষম্য থাকলে বেসরকারি ড্যাশ ঘটে থাকে, ড্যাশ ঘটে থাকে, আনসার হবে কেন্দ্রায়ন ঘটে থাকে। তো দেখো সাত নম্বরের প্রশ্নের অথবা দিয়ে বেসরকারি ক্ষেত্রে মূলধন বণ্টনের বৈষম্য থাকলে সরকারি ড্যাশ ঘটে, কেন্দ্রায়ন ঘটে, কি ঘটে, কেন্দ্রায়ন ঘটে। পরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন, দরিদ্রের গভীরতা পরিমাপ করার জন্য দারিদ্রের ব্যবধান পদ্ধতি ব্যবহার করা হয়। দারিদ্রের গভীরতা পরিমাপ করার জন্য দারিদ্রের ব্যবধান পদ্ধতি ব্যবহার করা হয়, এটা ঠিক আছে, কারণ দারিদ্রের গভীরতা পরিমাপ করার জন্যই তো দারিদ্র ব্যবধান গৃহীত হয় বা দারিদ্র ব্যবধান পদ্ধতি ব্যবহার করা হয়, এটা পুরোপুরি পারফেক্ট অর্থাৎ সত্য, অর্থাৎ সত্য বা ঠিক। ন নম্বরের প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গৃহীত হয় ড্যাশ। তো দেখো ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গৃহীত হয় ১৯৯১ সালে। দশ নম্বরের প্রশ্ন কী বলেছে, গ্যাট হলো একটি সংস্থা। তো দেখো গ্যাট একটি সংস্থা না, গ্যাট একটি চুক্তি, গ্যাট কি একটি চুক্তি, WTO একটি সংস্থা, গ্যাট কখনো একটি সংস্থা হতে পারে না, গ্যাট একটি চুক্তি হয়। তো দেখো এই যে তোমাদের ABTA টেস্ট পেপার যেটা আছে, এই ABTA টেস্ট পেপার কিন্তু আমি আজকে ইকোনমিক্স সলভ করিয়েছি, যার পেজ নম্বর 39 এবং 40, বাকি পেজগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর এই যেটা আমি সলভ করে দিয়েছি সেটা তোমাদের আমি ভিডিওর লাস্টের দিকে দিয়ে দিচ্ছি, তোমরা পারলে একটু দেখে নিও, যদি আমার কথা শুনতে তোমাদের অসুবিধা হয়, কারণ আমার কোনো সেট আপ নেই, জাস্ট মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় আমি ভিডিওটা তৈরি করেছি। দেখতেই পারছো ঘরের বিভিন্ন সমস্যা, আমাদের ইউটিউব চ্যানেলের ঘরটা সঠিকভাবে এখনও তৈরি করতে পারিনি। তো দেখো তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। বেস্ট অফ লাক, সামনে তোমাদের পরীক্ষা, পরীক্ষার দিকে ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করতেই হবে, একদম ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।